তুমি কোন প্রোগ্রাম বানিয়েছো? বাবা গোবর মালটা পায়ে সান দিচ্ছে নাকি? আরে পায়ে না তারে বুঝতে পারছি না, তবে মালটা এগুলোই না ধরতে হবে। হ্যাঁ তোর কত হয়েছে? কিছুই হয়নি রে। অবস্থা পুরো খারাপ আজকে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি, হ্যাঁ তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম। ও বাবা, ওই যে সোনারি, যতটা ভাবছো অতটা ভালো মেয়ে নয়। কি বলছো? ওর সাথে আরেকজনের জবরদস্ত সিন চলছে। আরেকজন মানে? আরে যে তোমাকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছিল। বড্ড খতরনাক লোক, শক্তি, নাম শুনেছো? না দেখেছি, ওই ললিতা মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আরে দূর, আমি কি শক্তি কাপুরের কথা বলছি নাকি? তবে এ হলো শক্তি দা, এখানকার টপ মাস্টার। তাহলে সোনালি মা আমায় পাঠালো কেন? ও সেটিং ছিল, তোমাকে এখানে এনে মার্ডার করা হবে, আর অন্যদিকে শক্তিদার সাথে সোনালির বিয়ে হয়ে যাবে। না সোনালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু লাইফ হারালে লাইফ পাওয়া যায় না। হ্যাঁ তাও বটে। এই শক্তিদার সাথে শক্তিদার এগো ল্যাংচা বলে কেউ আছে? হ্যাঁ ল্যাংচা বলে কেউ আছে? না ল্যাংচা বলতে এখানে কেউ নেই। আরে মালটা এখানে কোথাও লুকিয়ে আছে, চলো দেখতে বলে না একবারে খালাস করে দেবো। লোক পাঠিয়েছিলাম, পাবলিক ছিল বলে হাফ মার্ডার করে ছেড়ে দিয়েছে। ও আমার 50 নম্বর কেস, চলো ওকে খালাস করতে পারলে না গোল্ডেন জুবিলি পার্টি দেবো। গোল্ডেন জুবিলি পার্টি? ঠিক আছে, নমস্কার শক্তিদা। ঠিক আছে বল দিস ওকে, ঠিক খুঁজে বার করে নেবো। চল।